একটি মায়াবী বনভূমিতে কাল্টু নামে একটি যুবক বাস করত। সে ছিল গাছেদের বন্ধু। সে দিনের প্রায় বেশিরভাগ সময়টাই কাটাত এই গাছদের সঙ্গে। সে গাছেদের ভাষা বুঝতে পারত। গাছেদের কষ্ট, গাছেদের ভালো লাগা সমস্ত কিছুই ভাগ করে নিত এই কাল্টু। তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন বুড়ো গাছ? মনে হচ্ছে কিছু একটা হয়েছে, বলো আমাকে। বন্ধু, মনে হচ্ছে কেউ বা কারা যেন আমাদের আঘাত করতে আসছে। সে কি বলো বুড়ো গাছ? হ্যাঁ বন্ধু, তুমি যখন বলছো তাহলে নিশ্চয় কিছু না কিছু ঘটতে চলেছে, কারণ তুমি হলে এই বনের সব থেকে অভিজ্ঞ এবং বয়স্ক গাছ। হ্যাঁ বন্ধু, এবার আমাদের তছনছ করে আমাদের এই সুন্দর গুছানো বনটিকে এক মরুভূমিতে পরিণত করব, আর আমাদের কিছু করার নেই। ভয় পেও না বন্ধু, আমি যতক্ষণ আছি তোমাদের গায়ে কেউ আচকতিও কাটতে পারবে না। এই কথা বলতে না বলতেই একটি দল বনের মধ্যে প্রবেশ করে। তাদের হাতে রয়েছে ধারালো কুড়ুল। এই বদমাশ দল যখন গাছ কাটা শুরু করতে যাবে, এমন সময় কাল্টু বলে উঠল, না আপনারা এটা করতে পারেন না, এই গাছগুলো আমাদের বন্ধু, তারা আমাদের বায়ু, আশ্রয় এবং জীবন প্রদান করে। গাছ কাটতে আসা লোকেদের মধ্যে একজন বলল, গাছ আমরা কাটবই, তোমার যদি কিছু করার থাকে করে নাও, আমাদের কেউ আটকাতে পারবে না। কাল্টু খুব অসহায় বোধ করে, কিন্তু তবুও সে সাহসের সাথে বুড়ো গাছটির গায়ে হাত দিয়ে বলল, বন্ধু তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি তোমাদের এই সংকট থেকে উদ্ধার করব। তৎক্ষণাৎ কাল্টুর মাথায় একটি বুদ্ধি আসে। সে যেমন গাছেদের ভাষা বুঝত, পাশাপাশি বনের অন্যান্য প্রাণীদেরও ভাষা বুঝত। সে মুখ দিয়ে একটি আওয়াজ করে বনের প্রাণীদের ডাকতে লাগল। এদিকে গাছ কাটতে আসা লোকেরা তারা গাছ কাটা শুরু না করে কাল্টুর এই পাগলামি দেখছিল। ইতিমধ্যে বনের সমস্ত প্রাণীরা এসে হাজির। তারা গাছ কাটতে আসা লোকেদের দেখে খুব হিংসাত্মক হয়ে ওঠে। কাল্টু বনের প্রাণীদের উদ্দেশ্যে বলে, বন্ধুরা এই মানুষগুলো আমাদের বনকে নষ্ট করতে এসেছে, আমাদের বন্ধু এই গাছগুলোকে কেটে নিয়ে যেতে চায়, তোমরা তোমাদের এই বনকে রক্ষা করো। বনের প্রাণীরা তারা তাদের ভাষায় কাল্টুকে বুঝিয়ে দিল তারা তাদের সর্বশক্তি দিয়ে এই দুষ্টু লোকেদের সাথে মোকাবিলা করতে প্রস্তুত। ইতিমধ্যেই দুষ্টু লোকেদের মধ্যে একজন কাল্টুকে আঘাত করতে আসে। কাল্টু তার চোখের গভীরে তাকায়। তার চোখের গভীরে তাকাতেই দুষ্টু লোকটি হঠাৎ করে যেন দাঁড়িয়ে পড়ে এবং কাল্টু তাকে মৃদুস্বরে বলে, বন ধ্বংসে শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি বয়ে আনবে, অনুগ্রহ করে এই ভুলটি করবে না। কাল্টুর এই কথাই যেন জাদুর মতো কাজ হয়েছে। দুষ্টু লোকটি এই যেন বনের সৌন্দর্য দেখছে, এই সৌন্দর্য আগে কখনো দেখেনি। এই সৌন্দর্যের জাদু তাকে হার মানিয়েছে। সে ভুলে গেছে সে গাছ কাটতে এসেছিল, সে এখন ক্ষমা প্রার্থী। দুষ্টু লোকটির রাগান্বিত মুখটি যেন একটি ক্ষমা প্রার্থী মুখে পরিণত হয়েছে। আমি বুঝতে পেরেছি, আমি এখন যা দেখছি এ বন যে কোনো ধনসম্পদের থেকেও মূল্যবান, আমি আজ পর্যন্ত যে ক্ষতি করেছি তার জন্য আমি খুবই দুঃখিত, ভবিষ্যতে আমি আর এই কাজ কখনো করব না। সমস্ত বন ও প্রাণীকুল কাল্টুকে নিয়ে এক বিজয় উদযাপন করে এবং তাদের সাথে সাথে গাছ কাটতে আসা লোকেরাও তাদের সাথে আনন্দে মেতে ওঠে।